বেশ কদিন ধরে সবিজে আলোচিত তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজ ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক সংবাদের শিরোনাম হচ্ছেন তারা। এই বিচ্ছেদ এই আবার একসঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে আর্জেন্টিনা যাওয়ার কথা শুনলেও রাজপরির বিচ্ছেদ ইস্যুর মাঝেই জানা গেল মান অভিমান ভুলে একসঙ্গে দুবাই যাচ্ছেন তারা। মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ের আচমানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। আর এই আয়োজনে অংশ নিচ্ছে ঢাকাই সিনেমার এক ঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরীফুল রাজ ও পরিমণি। শুধু তারাই নয়, সেখানে যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢাকাই সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফি সহ আরো অনেকে। আগামী জানুয়ারির 15 তারিখ অনুষ্ঠিতব্য জমকালো এই আয়োজনে আরও থাকছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু আরও অনেকে। জানা গেছে প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সবার সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে। রাজপরির হাজারো অভিমান শেষে যখন তারা আবার একসাথে হাসে তখন বলা যায় শেষ ভালো যার সব ভালো তার। অবশ্য নেটিজেনরা এটাকে স্বাভাবিকভাবে দেখছেন না, অনেকেই বলছেন এটাও পরিমণির আরেকটা স্ট্যান্ড বাজি। দুই দিন পর সে নতুন কোন নাটক করবে রাজকে নিয়ে। সিপ্লাস টিভি বাংলা, চট্টগ্রাম।